মামা, অনেক দিন হলো তো আপনাদের কাছে অনেকগুলো টাকা পাবো। টাকাগুলো দিলে আমি বাজারে ঋণটা পরিশোধ করতে পারতাম। সামনে তো হাল খাতা মামা। ভাই, ও কি কয় আপনারে? ওরা তো বড় সাহস। আপনাদের টাকা চায়? হই, তুই সুলতান ভাই লোকের কাছে টাকা চাস? তোর এত বড় সাহস? আমার কাছে টাকা চাস তুই? ভাই আমি রনি। আয় ভিতরে। নাম আমার সুলতান, সিদ্ধিতে মারি সুকটা। ওই তুই আমার লক্ষ্যে তোর মন খারাপ কে? কেউ কিছু কইছে ভাই? ওই যে পাকার মোড়ে মানিক আছে না, ওরে সাইজ কমানোর সময় আমাকে বাধা দিছে ভাই। কেডাই বাধা দিছে তোরে? ওই যে অলিউল্লাহ আর মুকাদ্দাস। কি কস ওই ফকির নিপুত অলিউল্লাহ মুকাদ্দাসের এত বড় সাহস আমার লোকের কানে বাধা দেয়? হ্যাঁ, পাংখা গদাইছে ওর পাংখা, ওর পাংখা আমি চাই না সিরা ফালামু। আমার লোকের কানে বাধা দেয়? ওরা যদি আমাকে কাছে এমনি বাধা দেয় ভাই, তাহলে তো লোকে আমাকে একসময় ডরাইবো না ভাই। কিছু একটা করেন ভাই। আচ্ছা তোকে কিছুই করার লাগবে না। ওই ফকির নিপুত গো কেমনে শাস্তা করার লাগে আমার ভালো করে জানা আছে। বিষয়টা দেখতাছি দা। ঠিক আছে ভাই, সালাম ভাই। ওয়ালাইকুম। হয় সিগার দে। আমরা কোরআনের আলো ফাউন্ডেশন একটি ফ্রি কোরআন কোর্সের আয়োজন করেছি। আশা করছি আপনারা সকালে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। দ্বিতীয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই ওয়ালিউল্লাহ ভাই। আমি ভাইকে আপনাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক এবং ইসলামের আলোকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের এই কোরআন শিক্ষা কোর্সে সংযুক্ত হতে দেখে আমার হৃদয়টা ভরে যাচ্ছে। কোরআনকে বুঝে নেওয়ার জন্য কোরআনকে নিয়মিত অধ্যয়ন, তেলাওয়াত এবং সাথে সাথে হাদিস এবং ইসলামী সাহিত্য পড়ার চেষ্টা করবেন। সেই লক্ষ্যে আমি কিছু বই আপনাদের জন্য নিয়ে এসেছি গিফট হিসেবে। এটা তুলে দেওয়ার জন্য মুকাদ্দাস ভাইকে অনুরোধ করছি। কিরে কি করিস এখানে তোরা? ভাই কোরআন শিখতে আসছিলাম। ও কে শিখাইতেছে? ভাই অলিউল্লাহ মুকাদ্দাস ভাই। ও ওদি পাক না না দেখাইতাছি। দেখি ওদি কি এটা দেখি। ও জিহাদি বই, জিহাদি শেখো না? ঠিক আছে দেখাইতেছি, দাঁড়া যা যা। ভাই শুনছেন ভাই, খোঁজ খবর কিছু রাখেন ভাই। কি হয়েছে ভাই? ক্যাম্পাস তো পুরো জঙ্গিতে ভরে গেল ভাই। ইতিমধ্যে প্রশিক্ষণ চলতেছে ভাই। কস কি? নাম আমার সুলতান, সিদ্ধিতে মারি সুলতান। আমি পেশাই না, কথা পছন্দ করি না। কি হয়েছে খুইলা ক ভাই? ওই অলিউল্লাহ মুকাদ্দাস
পোলাপানকে কোরআন শিখানোর নাম করে জিহাদি বই দিতেছে ভাই, দেখেন না ভাই বিসি মিটিংয়ে পোলাপান ডাকি পোলাপানই আহে না, ওরা মূলত পোলাপানকে নিষেধ করছে ভাই, ভিতরে ভিতরে ওরা নিজেকে দোয়াল ভারী করতেছে ভাই, এমনি চলতে থাকলে আমরা একদিন শেষ হয়ে যাবো ভাই, কিছু একটা করেন ভাই। ভাই আমি বুঝছিলাম না ওই দুইটাই সব কিছুর মূল, এই অলি উল্লাহ মুকদ্দাস এই ফকিনের পোলাপান লইগা তো আমি ঘুমাইতে পারতাছি না, এখন কিছু একটা না করলে পোলা আমার ঘুমাইব না, নাম আমার সুলতান সিদ্ধিতে মানে শুকন। আচ্ছা কোরআন প্রশিক্ষণ কোর্স তো শেষ হয়ে গেল, ওরা তো সবাই বাসায় চলে গেল আলহামদুলিল্লাহ। আমরা তো বাসায় গিয়ে ঈদ করবো, আমাদের ক্যাম্পাসে যারা গরিব আছে অসহায় আছে এদের জন্য আমরা কিছু করতে পারি কি? হ্যাঁ অবশ্যই, এটা তো ভালো চিন্তা। তাহলে আমরা আমাদের পরিবারের বাজার করি যখন, একই সাথে ওদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারি। মা ফোন দিচ্ছে একটু কথা বলি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই জান আজকে তো 27 রোজা, তুমি বাড়ি আসবা কবে? হ্যাঁ 29 রমজান ইনশাল্লাহ চলে আসবো। এই ফকিনের বুদ্ধ নিয়ে তো আর পারতাছি না, প্রথমে ক্যাম্পাসে ছাত্র গো, এরপর শিক্ষক কর্মকর্তা, হ্যাঁ এরপর এলাকার মানুষের উপর প্রভাব খাটাইতেছে, উপরের পাসপোর্ট ধরাই দেবো, এই যা যা ফকিনের পুত আজকে তোকে উপরে পাসপোর্ট ধরাই দেবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথায় আছেন এখন? এই তো রাস্তায় আছি। গাড়ির সময় তো হয়ে এলো, আর 5 মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। জি ভাই একটু তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে কই যা সেটি নিয়ে? বাসায় যাবো ভাই, আপনি যাবেন না? না রে বাড়ির যাবো না এবার। বলিউল্লাহ আমার জন্য অপেক্ষা করছে, বাসের সময় হয়ে গেছে আমাকে একটু যেতে হবে। বাসে যাবি? কি বাস? হানিফে যাবো ভাই। হানিফে না, দুইজনে একসাথে হয়েছে না? ঠিক আছে যা। ওয়ালাইকুম ভাই। তো এবার কিন্তু কিছু করা দরকার ভাই, একটু সুযোগ ভাই। দাঁড়া এখন করতেছি আমি, দাঁড়া। বসে আছে ওয়ালিউল্লাহ মুকদ্দাসের মা, কোথায় মানি গুলো হারিয়ে গেল, ছিল না তো তাদের কোনো অপরাধ, দিন কায়েমের কাজে খুঁজে পেত সা